এই জামানায় প্রতিটা মানুষকে আপনি দেখবেন সবচাইতে বেশি পেরেশান তারা যে জিনিসটা নিয়ে সেই জিনিসের নাম হলো রিজিক যদিও আর রিজকু মাকসুমুন আল্লাহ তাআলা বান্দার রিজিক বহু আগেই বণ্টন করে দিয়েছেন কার ভাগে কতটুকু প্রাপ্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির বহু আগেই এগুলো ফয়সালা করে রেখেছেন এবং যার কপালে যতটুকু লিখে রেখেছেন সে সেটা পাবেই হালাল তরিকায় আগা আর হারাম তরিকায় আগা আল্লাহ তাআলা কোরআনে বলেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশা যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়ার জীবনটা নিয়ে সন্তুষ্ট থাকতে যে ভালোবাসে আমি আল্লাহ তাআলা তাকে নগদে নগদে দুনিয়াতেই দিয়ে দেই যতটুকু চাই ঠিক ততটুকুই দেই লিমান নাশাউ যাকে চাই শুধু তাকেই দেই বান্দা কে চাইলো আর কে চাইলো না এটা দেখি না আমি আল্লাহ কার ব্যাপারে চাইলাম আর কার ব্যাপারে চাইলাম না এটা হলো দেখার বিষয় কিন্তু যেহেতু সে শুধু দুনিয়াই চায় এখন রিজিকে যা লেখা পাবে তো ঠিক ততটুকুই বেশি পাওয়ার তো আর সুযোগ নাই কিন্তু যেহেতু সে দুনিয়াই চেয়েছিল আখেরাত চায় নাই আখেরাতের জন্য কিছু করেও নাই এ কারণে সুম্মা জালনা লাহু জাহান্নাম দুনিয়াতে যতটুকু তার জন্য বরাদ্দ সেটা তো দিয়ে দেব কিন্তু আখেরাতে তার জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রাখব ইয়াসলাহা মাজমুমান মাদহুরা সে ধিকৃত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করবে আর ওয়ামান আরাদাল আখিরাহ আর যে ব্যক্তি চাইবে শুধু আখিরাত ওয়াসআ লাহা সাইয়াহা তার মূল চেষ্টাও হবে আখিরাতের জন্য ওহুয়া মুমিন সেই চেষ্টাও হবে ঈমানের সঙ্গে ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা তাদের সেই চেষ্টার মূল্যায়ন আল্লাহ করবেন কুল্লান নুমিদু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা আল্লাহ বলছেন তোমার রবের দান থেকে আমি উভয়কেই দেব যে দুনিয়া চায় তাকেও দেব যে আখিরাত চায় তাকেও দেব বিশেষ কোন শ্রেণীর জন্য তোমার রবের দান বন্ধ থাকবে হ্যাঁ কোনটা দুনিয়া কোনটা দিন এখানে এসে আবার অনেকে তালগোল পাকিয়ে ফেল ইসলামে তো আর সন্ন্যাসবাদ নাই বৈরাগ্যবাদ নাই যে আমি দিনদার হব হওয়ার জন্য তাহলে জগৎ সংসার ছাড়তে হবে কায় কায়বার ছাড়তে হবে বউ বাচ্চা ত্যাগ করতে হবে সব ছেড়ে ছুড়ে জঙ্গলে গিয়ে পড়ে থাকতে হবে এরকম বিধান তো আল্লাহ তাআলা ইসলামে কেন কোনো দিনের ক্ষেত্রে কোনো ধর্মের ক্ষেত্রেই দেন না এমনকি কোরআনে সূরা হাদিদে আল্লাহ জানিয়েছেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ এই যে খ্রিস্টানরা ওদের ধর্মের নামে বৈরাগ্যবাদের বিধানকে আবিষ্কার করে নিয়েছে আমি আল্লাহই বিধান ওদেরকে দেই নাই এই বিধান ওরা নিজেরা আবিষ্কার করেছে মন গড়া ভাবে উদ্ভাবন করেছে হ্যাঁ ওদের নিয়ত ভালো ছিল ইবতিগা রিদওয়ানিল্লাহ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইখলাসের সাথে নেক নিয়তের সাথেই তারা এই বেদাতকে উদ্ভাবন করেছে শুধু খ্রিস্টানরা করে এমন তো না আমাদের ইসলামেও যারা বেদাত উদ্ভাবন করে খারাপ নিয়তে করে এমন তো না তাদের দিলেও থাকে ইবতিগা রিদওয়ানিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আমি পাবো রাসূলের মহব্বত আমি পাবো নিয়ত থেকে ভালো কিন্তু কর্ম পদ্ধতি থাকে নিজের মতো শরীয়ত যেভাবে শিখিয়েছে সেই পন্থাকে তারা গ্রহণ করে না আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীনি মা লাম ইয়াযম বিহিল্লাহ তারা তাদের জন্য কি এমন কিছু অংশীদার আছে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যারা আল্লাহর পরিবর্তে তাদের জন্য শরীয়ত দেয় যে শরীয়তের অনুমোদন আল্লাহ নিজে দেন নাই কারণ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন উম্মতটাকে অনুসরণ করবে বলে কোরআনেই বলেছেন ওমা আরসালনা মির রাসূল ইল্লা লিয়ুতা'আ বিইযনিল্লাহ আমি জগতে যত রাসূল পাঠাই এজন্যই পাঠাই যে আল্লাহর আদেশে তাদের অনুসরণ করা হবে মানুষ তাদেরকে আইকন এবং আইডল মনে করবে জীবনের সব ক্ষেত্রে ব্যক্তি জীবন হোক আর পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক আর রাষ্ট্রীয় জীবন হোক রাজনীতি হোক আর অর্থনীতি হোক আর ইবাদত বন্দেগী হোক আর আদব আখলাক হোক সব ক্ষেত্রে মানুষ রাসূলদেরকে মডেল বানিয়ে নিবে তাদের অনুসরণ অনুকরণ করবে এ কারণেই তো আমি আল্লাহ দুনিয়াতে রাসূল পাঠাই রাসূল প্রেরণের মূল মকসদই তো এটা সবকিছুর একটা মূল মকসদ থাকে আর কিছু পারিপার্শ্বিক সুবিধা থাকে যেমন আপনি একটা মোবাইল কিনলেন
50,000 টাকা দিয়ে অথবা আরো বেশি দামি সেট কিনলেন 1,60,000 টাকা দিয়ে আপনি আইফোন 14 কিনলেন কিন্তু এই মোবাইলের মধ্যে তো অনেক জিনিস লুকায়িত আছে বহু ফিচার বহু সুবিধাই তো আছে যেমন একটা সুবিধা হলো সব মোবাইলে একটা করে ফ্ল্যাশ লাইট আছে এখন যদি বিদ্যুৎ চলে যায় লাইটগুলো সব বন্ধ হয়ে যায় একটা ক্লিক করলেই ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে আবার আপনাদের চেহারাগুলো আমার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে কিন্তু মোবাইলের মধ্যে ফ্ল্যাশ লাইট আছে এটা ঠিক কিন্তু মোবাইল কেনার মূল মকসদ কিন্তু ফ্ল্যাশ লাইট কেনা না কারণ লাইট কেনার জন্য 1,60,000 টাকা লাগে না 16 টাকা দিয়ে লাইট পাওয়া যায় তো লাইটের জন্য কিন্তু আপনি 1,60,000 খোয়ান না হ্যাঁ এটা অনেকগুলো ফজিলতের মধ্যে একটা ফজিলত যদি আপনি রাতের বেলা ছবি তুলতে চান নাইট ভিশনকে কাজে লাগিয়ে নাইট মোডে কোনো ছবি নিতে চান তখনও যাতে ছবিটা আপনার সুন্দর মতো আসে এজন্য ফ্ল্যাশ লাইটের ফিচার দেওয়া হয়েছে কিন্তু মূল ফোকাস তো এটার দিকে না যেমন কোরআনের একটা আয়াত পড়লে কয় নাকি কি যারা বলেন না তারা জানেন না নাকি কয় নাকি দশ নাকি আলিফ লাম মিম আল্লাহর রাসূল নিজে উদাহরণ দিয়ে বলেছেন কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার হবে 30 নাকি লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন নবী ক্লিয়ার করে বলেছেন আমি এটা বলি না যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা অক্ষর আমি বলি আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফ লাম মিম 30 নাকি এমনকি কোরআন পড়তে গিয়ে যদি আপনি ফেরাউনের নাম উচ্চারণ করেন এতেও হয়ে যাবে আপনার 50 নাকি পুরো কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে 75 বার প্রতিবার যদি 50 নেকি করে হয় 75 বার পড়লে কত শত হাজার নেকি পান শুধু ফেরাউনের নামটা উচ্চারণ করে শয়তান লিখতেও তো 5টা অক্ষর লাগে ইবলিস লিখতেও তো 5টা অক্ষর লাগে কোরআন পড়তে গিয়ে শয়তান বললে ইবলিস বললে এতেও পান 50 নেকি স্বাভাবিক অবস্থায় যদি রমজানে তেলাওয়াত করেন আরো 10 গুণ বেশি 10 থেকে 70 বাড়তে পারে 700 গুণও আল্লাহ বাড়িয়ে দিতে পারেন যদি নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করেন আরো বেশি তাহলে স্বাভাবিক অবস্থায় সর্বনিম্ন 10 সর্বোচ্চ কত আল্লাহ ভালো জানেন কিন্তু মূল মকসদ কি এটা আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলছেন বান্দা দেখ কোরআনের ভূমিকা তো হলো সূরা ফাতিহা এরপর তুই শুরু করবি সূরা বাকারা দিয়ে আমি আল্লাহ সূরা বাকারা শুরুতেই কারণ চিহ্নিত করে দিলাম কেন নাজিল করেছি কোরআন শুনে রাখ যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনে সন্দেহ করার কোনো অবকাশ নাই এই মহিমান্বিত কিতাবের মূল পরিচয় মূল বৈশিষ্ট্য মূল আবেদন মূল ফোকাসই হলো এই কোরআন প্রতিটা মুত্তাকিকে হেদায়েত দিবে সরল পথে পরিচালিত করবে তার মানে কোরআনকে তুমি তোমার গাইডলাইন বানাবা কোরআনকে তুমি তোমার জীবন বিধান বানাবা এজন্যই আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়েছি এখন কেউ যদি পারিপার্শ্বিক ফজিলতকে আঁকড়ে রাখে কিন্তু মূল জিনিসকে ছেড়ে দেয় যে আমি কোরআন পড়ব প্রতিটা অক্ষরের বিনিময়ে কষ্ট করে নেকি নিব কিন্তু কোরআনকে হেদায়েতের কিতাব বানাবো না কোরআনের আলোকে আকীদা সাজাবো না কোরআনের আলোকে ইবাদত সাজাবো না কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করব না কোরআনে যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মনে করব না মা আমানা বিল কোরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু নবীর ঘোষণা যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে কোরআনের উপর তার তো ঈমানই নাই নেকি তো আরো দূরের কথা তো সব জিনিসের একটা থাকে মূল লক্ষ্য আরেকটা থাকে পারিপার্শ্বিক সুবিধা এখন কোরআন নাজিলের কত ফজিলত আছে কোরআন তো শিফাও অনেক রোগ ব্যাধি এমন আছে যে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করলে রোগও সেরে যায় একইভাবে আপনার বাবা মরেছে কোরআন তেলাওয়াত করবেন এই নিয়তে যে আল্লাহ সওয়াবগুলো তুমি তার নিকট পৌঁছে দাও হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা এটাও আশা পূরণ করবেন এমনকি কত সময় আপনার একজন লোক মরে যায় যায় অবস্থা তার নিকট গিয়ে ইয়াসিন পড়বেন আপনি শিক্ষা দিয়েছেন আল্লাহ বাদ মাগরিব ওয়াকিয়া পড়েন যাতে করে রিজিকে বরকত আসে এরকম অনেক এক্সট্রা ফজিলতের কথা তো বলা আছে কিন্তু মূলকে বাদ দিয়ে কেউ যদি এক্সট্রা গ্রহণ করতে চায় তার জন্য তো আর এক্সট্রা বরাদ্দ থাকে না বাজারে গিয়ে বলবেন যে এই জিনিসটা কিনলে আর লগে কি ফ্রি বলবে একটা বদনা ফ্রি পরে বলবেন ঠিক আছে আমারে বদনা দিয়ে দাও মূল জিনিস রেখা দাও আমি ফ্রিটা ফ্রি হিসাবে নিয়ে নিলাম তাকে তো আর দেওয়ার দরকার নেই কি দিবে আপনারে কেউ দিবে দুনিয়াতে তো ইসলামের অনেক ফজিলত কোরআনের অনেক ফজিলত কিন্তু এই ফজিলত গুলো কারা পাবে এর জন্য মৌলিক কিছু যোগ্যতা আছে
বেসিক কিছু যোগ্যতা আছে যদি এটা থাকে পারিপার্শ্বিক অনেক সুবিধাও আল্লাহ তাদেরকে দান করবেন আর যদি মূল হারিয়ে ফেলে পারিপার্শ্বিক সুবিধা দিয়েও তারা কখনো আলোকিত হতে পারবে না আরবি আমরা আর কতটুকু ভালো জানি আমাদের চাইতে অনেক ভালো জানতো আবু জাহাল আমাদের চাইতে অনেক ভালো জানতো ইমরাউল কায়েস আমাদের চাইতে অনেক ভালো জানতো কাব ইবনুল আশরাফ কিন্তু পরিণতি কি হয়েছে সবার জানে গত তিন চার দিন আগে একজন এটা দিয়ে দলিল দিল হুজুর দেখেন বাংলাদেশের হুজুররা কি আরবি বেশি জানে না সৌদি আরবের লোকেরা আরবি বেশি জানে আপনি তো বলবেনই যে সৌদি আরবের লোকেরা আরবি বেশি জানে তার মানে হলো কোরআন তারা আপনাদের চাইতে ভালো বুঝবে হাদিস তারা আপনাদের চাইতে ভালো বুঝবে তো তাদের ভাষাই নাজিল হয়েছে কোরআন তাদের ভাষাই কথা বলেছেন নবী এখন তারা যদি ফিফা ওয়ার্ল্ড কাপে হাফ প্যান্ট না জাঙ্গিয়া পরেও খেলে অবশ্যই তারা কোরআন হাদিস দেখে দেখে এটা করেছে কোরআনের আলোকে আমল করে করেছে ইসলাম এত সংকীর্ণ না ইসলাম এত সীমাবদ্ধ না আপনার অযথাই ইসলামকে কঠিন করেন ইসলাম যদি এত কঠিন হতো সৌদি আরবের লোকেরা কালেমার সবুজ পতাকা উড়িয়ে অন্তত খেলতে নামত কি সুন্দর বোম্বাস্টিং দলিল আপনিও দেখলে টাশকি খাবেন এই দলিল কি আর খণ্ডন করা যাবে এত মজবুত এক দলিল আসলেই তো ওরা তো আরবি বেশি জানে তা আরবি বেশি জানলে ওরাই তো হকের ওপর আছে তাহলে এই যুগের এখানে বিন সালমান আর অর্চেলা চামুন্ডের কথা কেন আসবে আবু জাহালও তো আরবি বেশি জানে আবু তালেবও তো আরবি বেশি জানে তা আবু বকরের অনুসরণ না করে আবু জাহালের পথ ধরো চেলচেলাইয়া তুমিও জাহান্নামে চলে যাবা এই জামানায় অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি এরকম মানুষ ব্যক্তি দিয়ে হক মাপে যতটা না হক দিয়ে ব্যক্তি মাপে আফগানিস্তানের দলের লোকেরা যদি ক্রিকেট খেলে সৌদি আরবের লোকেরা যদি ফুটবল খেলে এতে করে কি আমাদের মাসালা পরিবর্তন হয়ে যাবে কাবার ইমাম সাহেবও যদি আমেরিকায় গিয়ে বলে আসে যে বর্তমান পৃথিবীকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মাত্র দুইজন একজনের নাম ডোনাল্ড ট্রাম্প আর একজনের নাম বিন সালমান এই দুইজন দুনিয়াকে যথাযথভাবে লিড দিয়ে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন কি তার চেহারা দেখেই আপনি তার কথাটা বিশ্বাস করে নেবেন তো দুনিয়ার সব ক্ষেত্রেই হক দিয়ে যদি ব্যক্তিকে মাপতে চান তাহলে আপনি সব ক্ষেত্রেই হকের উপর থাকতে পারবেন ইনশাআল্লাহ কারণ ব্যক্তির দ্বারা ভুল ভ্রান্তি হওয়া সম্ভব কিন্তু হক দুনিয়া থেকে হারিয়ে যাবে হকটাই বিকৃত হয়ে যাবে এটা কখনো সম্ভব না ইনশাআল্লাহ সর্বযোগেই আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন রাখবেন যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে হলেও যে কোনো পন্থায় তারা হককে হক হিসাবেই বাকি রাখবে আরে দেখেন না গোলাম আহমদ কাদিয়ানি বেচারা কত বড় একটা পাগড়ি মাথায় দেয় চেহারার মধ্যেও কত সুন্দর সুন্দর দাড়ি দেখা যায় গায়ের লেবাসও তো আপনার মতো লেবাস না বিশাল ঢোলা ঢালা সুন্নতি লেবাস তাই বলে হয়েছে কি সে যখন নেক সুরত ধরে এসেছে ধর্মের নাম লাগিয়ে এসেছে সে যখন তার দাবির পক্ষে কোরআনের আয়াত ব্যবহার করেছে নবীর বিশুদ্ধ হাদিসকে ব্যবহার করেছে তারপরও তো উম্মত তার দাবিকে গ্রহণ করে নাই তারা তার পাগড়ি দেখে প্রতারিত হয় নাই মুখের দাড়ি দেখে প্রতারিত হয় নাই সুন্নতি লেবাস দেখে প্রতারিত হয় নাই তারা স্পষ্ট বলেছে কাদিয়ানি যে রূপ ধরেই তুমি আসো না কেন আমরা তোমাকে চিনতে কখনোই ভুল করব না তুমি নিজেকে যে নামেই ডাকো না কেন আমরা তোমাকে একজন মুরতাদ বলতে দ্বিধা করব না এমনকি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির শেষের জীবনের সেই উক্তি আপনারা শুনেছেন প্রকাশ্যে ভরা মাহফিলে তো তিনি ঘোষণা দিয়েছেন যে কাফের কাফের কাদিয়ানিরা কাফের যারা তাদের কাফের মনে করবে না তারাও কাফের কেন আপনি বলবেন যে চেইন তাকফিরের দরকার কি যারা কাফের মনে করবে না তারাও কাফের কি জন্য কারণ কোনো ব্যক্তির কুফুর যদি অকাট্যভাবে প্রমাণিত হয় অকাট্যভাবে প্রমাণিত হয় দুই কারণে এক হলো কারো কুফরের কথা সরাসরি কোরআনে বা হাদিসে আছে যেমন তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাব যে কাফের এটা কোরআনের দ্বারা সাব্যস্ত এখন দুনিয়ার কেউ যদি আবু লাহাবকে কাফের মনে না করে সেও কাফের হয়ে যাবে কারণ সে অকাট্য দলিলকে অস্বীকার করেছে আর কোরআনের একটা অক্ষরে না খালি একটা জের জবর পেশরাও যদি অস্বীকার করে সে আর মুমিন থাকে না কাফের হয়ে যায় দ্বিতীয়ত যদি কারো কুফরের ব্যাপারে উম্মত সর্বসম্মত হয়ে যায় মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব
গোটা দুনিয়ার সব হকপন্থীরা একমত যে অমুক ব্যক্তি বা অমুক দল কাফের তাহলে তারা কাফের হওয়ার ব্যাপারটা ইজমা হয়ে যায় সর্বসম্মত মত হয়ে যায় এখন উম্মতের সর্বসম্মত মত যেটা সেটাও অকাট্য সেটাকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সর্বসম্মত বিষয় সুনিশ্চিত বিষয় জরুরিয়াতে দিন অস্বীকার করার কারণে সেও কাফের হয়ে যায় হ্যাঁ তাই বলে ব্যক্তিগত তাকফিরের ক্ষেত্রে গবেষণালব্ধ তাকফিরের ক্ষেত্রে আবার এই মূলনীতি প্রয়োগ করা যায়